আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ এই প্রশংসা আল্লাহ তা যিনি আমাদের সৃষ্টি করে রিজিক দান করেছেন উত্তম থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের উপর যার পরেই পৃথিবীতে আর কোন নবী আসুল আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহম আসল্লি আলাই আল্লাহমে বারিক আই দেখুন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে পৃথিবীতে যতগুলো মিডিয়া রয়েছে যার মাধ্যমে অনেকেই দিন প্রচার করেন আপনাদের উদ্দেশ্যে একটাই দিন প্রচারে বাধা দিবেন না নিজের উদাহরণটা এমন করবেন না যে আপনি দুধ বিক্রি করে মদ কিনে খাচ্ছেন অন্য কাউকে আর দুধ বিক্রি করতে দেবেন না কেন তাহলে আপনার দুধ বিক্রি কমে গেলে আপনার মদ খাওয়া কমে যাবে এরকম করবেন না আপনার কাছে শুনতে খারাপ লাগলেও আমি বাস্তব অর্থেই চেষ্টা করেছি অন্তরের থেকে আপনাকে এই উদাহরণটি দিতে এবং আপনাকে সতর্ক করতে দেখুন ভাই আপনি কোনো না কোনো আলেম মোল্লা মুন্সি হুজুর শেখ মুফতি কারি হাফেদ ওনাদের বক্তব্যগুলো ভিডিও করেন ওনারা আপনাকে না করে না কেন কারণ হচ্ছে ওনারা দিন প্রচারে বাধা দিতে কখনোই ওদের হৃদয় এরকম বলবে না যে দিন প্রচারে বাধা দিতে শেখরা বা আলেমরা ধারণা করে ওদের মনে এই বিশ্বাস আছে যে আপনারা ভিডিওগুলো করে ইউটিউব ফেসবুকে প্রচার করেন দিন প্রচারের স্বার্থে শেখ বা আলেম ওলামারা আপনাদেরকে তো নিষেধ করে না ওনাদেরকে ভিডিও করে ইউটিউবে ছাড়তে ফেসবুকে ছাড়তে তাহলে আপনি ওই ভিডিও করে কেন কপিরাইট করে রাখেন আর অন্য কাউকে এটা ডাউনলোড এবং আপলোড করতে দেবেন না কেন কারণ আপনি নাকি কষ্ট করেছেন একটা ক্যামেরাম্যান পাঠিয়েছেন ভিডিও করেছেন টাকা খরচ হয়েছে আল্লাহ আপনাকে আপনার উপর আল্লাহ এই দায়িত্ব তাহলে আপনি নিচ্ছেন কেন একজন মাহফিল কমিটি শেখদেরকে ডাকে কত মার্লা ফাউন্ডেশন আছে যারা শেখদেরকে দিয়ে ওয়াজ মাহফিল করায় যদি আপনি মানে এরকম যুক্তি দিয়ে হারাম কাজ করেন দেখুন আপনি করেন মনিটাইজেশন করেন এতে আমি কি বলবো আপনি নিজেই তো জানেন এটা হারাম যেহেতু ওখানে হারামেরও অ্যাড অ্যাড আসে হালালেরও আসে মহিলা আসে পুরুষ আসে গান বাজে এভাবে ইনকাম করা তো হালাল হতে পারে না আপনি ভালো করে জানেন তো আমি আপনার ওই বিষয়ে দাখিল দিতে চাই না আপনি ভালো আপনি জানেন এটা হারাম যেহেতু আপনি ইন্টারনেটই প্রচারক আমি সিম্পলি আপনাকে বলি আপনি দিন প্রচার করেন আপনি ইনকাম করবেন কি করবেন সেটা তো আপনার ব্যাপার কিন্তু এই ভিডিও কেউ ডাউনলোড করে অন্য কোথাও আপলোড করতে পারবে না তাহলে আপনার ক্ষতি হয় এ ধারণা ভুল এই নিষেধে আপনার ক্ষতি হবে আপনার আখরাত নষ্ট হয়ে যাবে দুনিয়াকে প্রাধান্য দিয়ে করবেন না দিন প্রচারে বাধা দিবেন না একটা কথা বলি কষ্ট করে ভিডিও করে ইউটিউবে আপলোড করেন তাই আপনার এটা কপি হয় কিন্তু যার ভিডিও আপনি আপলোড করেছেন তিনি কিন্তু আপনাকে রাইট দেয়নি তিনি আপনাকে দিন প্রচারের সাথে ছেড়ে দিছে আপনিও দিন প্রচারের সাথে যারা এটা ডাউনলোড করে আপলোড করে তাদেরকে ছেড়ে দিবেন এটা আমি অনুরোধ করবো আপনাদের সাথে ঝগড়া করে কি পারবে বলেন আপনারা এমন আজে বাজে টাইটেল দেন শুধু ভিউ হওয়ার জন্য যদি দিন প্রচার উদ্দেশ্যে আবেগময়ী হবে হবে। হবে এবং সত্য বাস্তবমুখী হবে হবে টাইটেলগুলো অ্যাট্রাকটিভ এবং না আমি অনুরোধ করবো আপনাদের আপনারা আপনাদের আখরাতকে পরোয়া করুন হে দিনী ভাই আপনি ইউটিউবে প্রচার করেন বা ফেসবুকে প্রচার করেন ইনকাম ফেসবুক বা ইউটিউব থেকে করেন অথবা পৃথিবীর যেকোনো একটা ব্যবসা বাণিজ্য থেকে করেন মনে রাখবেন উপার্জন যেখান থেকে হোক কেরামান কাতিবিন সম্মানিত লেখক বর্গ রয়েছেন ইয়া আলামুন আমা তাফআলুন এই লেখক বর্গরা জানে যা আপনারা করেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা যদি কোনো ভিডিও রেকর্ড করেন আপনারা কি করবেন আপনাদের ব্যাপার কিন্তু আপনাদের কোনো বক্তব্য কোনো লিখিত কোনো মানে রিপোর্ট যাতে কারো বিরুদ্ধে না হয় যে আপনার চ্যানেল থেকে ভিডিওটা ডাউনলোড করে আপলোড করেছে দিন প্রচার উদ্দেশ্যে অথবা অন্য কেউ যদি ইনকাম করতে চায় জিনিসটা তো হালাল যারা ওই যে বললাম দুধ বিক্রি করে মদ কেনার মতো মানে ওয়াজ প্রচার করে মানুষকে ওয়াজ শোনাচ্ছেন ওয়াজের মধ্যখানে গান শোনাচ্ছেন ন্যাংটা মেয়েদের নাচ দেখাচ্ছেন সিনেমার অ্যাড দেখাচ্ছেন শর্ট ফিল্ম দেখার জন্য আহ্বান করে এই অ্যাডভার্টাইজগুলো আমি অনুরোধ করব আপনি অবুজ নন রাগ করিয়েんな আমার উপরে আমি আপনার কল্যাণের জন্য বলতেছি আহ কেফ ইত্তাকি الله কতقاتি ولا تموتن إلا وأنتم مسلمون আপনি তো জানেন না কখন যাবে আমি আপনাকে বলি আপনি বুঝের মানুষ আমি গতকালকেও বলেছিলাম একটা সুন্দর মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে একজন ভদ্র সভ্য মানুষ যদি এরকম চিন্তা করে যে আহ কোন কোনটা মেয়েকে নিয়ে এখন তুলে ধর্ষণ করে দেবে তাই ওই লোক যদি এই কাজটা করে ফেলে যে কেন ও ভদ্র ও করবে তাহলে কি ওই ভদ্রকে আপনি ভদ্র বলবেন নাকি ধর্ষণকারী বলবেন কোনো একটা একজনের গাছে ফল ধরে আছে আপনি দেখলেন যে বাড়ি এলা নাই আপনি বললেন যে এলাকার বকাটা ছেলেরা চুরি করে খেয়ে ফেলবে তাই আপনি প্রতিবেশী হিসেবে চুরি করে খেয়ে ফেললেন কেন বলেন আপনাকে কি প্রতিবেশি বলবে নাকি চোর বলবে ইউটিউব ইউটিউবে এখন অ্যাড আসে ইউটিউবের বর্তমান পলিসি হচ্ছে আপনি অ্যাডভার্টাইজ দেন মনিটাইজেশন করেন অ্যাডসেন্স করেন অথবা না করেন ভিডিওতে অ্যাড আসে মনে রাখবেন দিনী ভাই এর দায়ভার ভার ইউটিউব আল্লাহকে দিতে হবে আপনি নন আপনি আপলোডকারী আপনি আপলোড করেছেন ইউটিউব জোর করে অ্যাড দিচ্ছে এর জন্য আপনি দায়ী নন যারা যারা এই ভিডিওগুলো দেখবে তারা তারা সবাই এর গুণাগারও হবে না কারণ তারা এখানে লেকচার শুনতে আসছে ইউটিউব দায়ভার দিবে ইউটিউবের দায়ভার নিজের কাজে নিয়েন না এই লজিকে অ্যাডসেন্সে গিয়ে কপিরাইট করে দিন প্রচারে বাধা দিয়েন না যে ইউটিউব তো অ্যাডভার্টাইজ দেয় আমি কিছু ইনকাম করে নেই ওই যে আরেকজনের ঘরের দরজা খোলা চোরে চুরি করে নেবে আপনি একটু চুরি করে নেন এরকম হয়ে গেলে কিন্তু ব্যাপারটা আমি লম্বা করব না কারণ আপনার বুদ্ধিমান মানুষ সারাদিন ইন্টারনেটে পড়ে থাকেন ইভেন আপনারা আসলে অত বেশি আল্লাহকে ভয় পান বলে মনে হয় না আল্লাহ তো মানুষের হৃদয় আমি মানুষের হৃদয় সম্পর্কে জানিনা তবে আমি দেখেছি যারা ইউটিউবের ক্যামেরাম্যান এগুলো আসে ওদের দাড়ি নাই ওরা সূরা ফাতিহা পড়তে জানে না

এটার একমাত্র অধিকার ওই হুজুর বা শেখের আছে সে যদি বলে যে আমার ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো তোমরা কেউ ভিডিও করবো না তার ব্যাপার সে যদি দিন প্রচারে প্রচার প্রসারে বাধা দেয় তাহলে তার দাওয়াত প্রচার প্রসার হলো না তার দাওয়াত সে নিজে আল্লাহ যেটা তাকে সহজ করেছে সে সেটা গ্রহণ করলো না সে আল্লাহ কাছে দায় দেবে কিন্তু আপনি তো এটা পারেন না এই যে আমার একটা ফেস আছে ফেস রেকগনাইজেশন আছে আপনি যে কপিরাইট করেন ধরেন ইউটিউব পলিসিতে যদি দেখুন এগুলো করিয়েন না এসব ইনকাম করার কারণে হুজুরদেরকেও সুযোগ করে দিয়ে না হারাম ইনকামের আপনি মনে রাখেন আমাদের দেশে আমি সবার কথা বলছি না অনেক হুজুর আছে যারা কন্ট্রাক্ট করা ছাড়া যাবে না অথবা তাদের একটা ডিমান্ড আছে আপনি যদি কম বলেন ওনারা যাবে না ওই ডিমান্ড ফুলফিল করতে হবে তো যারা ইনকাম করে এভাবে ইনকাম করে তাদের যদি একবার যদি তারা বোঝে যে ইউটিউবে তাদের বা যেগুলো লক্ষ লক্ষ মানুষের শুনে আর অন্য ইনকাম করে তারা তো আপনাকে আর দিন প্রচারও করতে দেবে না কারণ মানুষ তো আপনাকে চেনে না মানুষ ওই হুজুরকে শুনতে চায় ওই ওই শেখ শুনতে চায় ওনাকে খোঁজে মানুষ তখন উনি একটা ইউটিউব চ্যানেল বানায় কাউকে আর ভিডিও করতে দেবে না উনি নিজে দিয়ে নিজে অ্যাডসেন্স করে খাবে এই বোকা মানুষগুলোকে অসৎ পথ দেখায় না দিনী ভাই আপনাকে আপনাকে আমি না করছি না করছি আমি আপনাকে প্লিজ ইউটিউবার হন আর যেই হন আপনাকেও আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করুন এতটুকুই বলি কে কখন মরে বাঁচে কেউ জানে না জিদ করবেন না আজে বাজে টাইটেল দিবেন না উদ্দেশ্য যদি আপনার বিজনেস হয় মনে রাখবেন যে শেখের ভিডিও আপলোড করেন ওনার ফেস আছে ফেস রিকগনাইজেশন আছে আপনার এই অ্যাডভার্টাইজ করা চ্যানেলগুলো সব বন্ধ হয়ে যাবে আমি করতে পারি না হয়তো আমি জানি না কিভাবে করে কিন্তু কেউ না কেউ বের হবে মনে রাখবেন আল্লাহ তাহলে প্রতিরোধ করার জন্য কাউকে না কাউকে পাঠায় না হলে এত শির বিদাতের মধ্যে মানুষ কথা বলতে পারতো না এটা আল্লাহ প্রদত্ত দয়া আপনি দিন প্রচারে বাধা দিয়ে না আমি অনুরোধ করছি আপনি যেভাবে কাজ করতেছেন এটাও বন্ধ হয়ে যাবে আমি পারবো না

অন্য অনেকে যদি বিজনেস করে আপনি চিন্তা করেন আমি কষ্ট করে ভিডিও করছি আমি কষ্ট করে ইউটিউবে আপলোড দিছি ও কেন ইনকাম করবে ও কেন এটা প্রচার করবে ওর কেন পেজে লাইক বেশি হবে ওর কেন চ্যানেল সাবস্ক্রাইবার হবে না না এত হিংসা করার দরকার নেই আল্লাহ ক্ষমা করুন আমার ছোট্ট জ্ঞানে যতটুকু পেরেছি আপনাকে নসিহত করেছি ভাই অহংকার না করে যুক্তি তারপরে যে হচ্ছে লজিকে না গিয়ে সত্য এবং সরল পথে আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল